আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার কাছ থেকে অনেকেই ইজভিজ ক্যামেরাগুলো নিয়েছেন, হয়তোবা আপনারা অনেকেই জানেন না আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পরে কিভাবে আবার এই ইজভিজ ক্যামেরাটি নতুন করে কনফিগার করবেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পরে কিভাবে আপনাদের ইজভিজ ক্যামেরা আবার নতুন করে কনফিগার করবেন। প্রথমে ইজভিজ সফটওয়্যারটি ওপেন করবেন, তারপর থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ডিভাইস সেটিংস এখানে ক্লিক করবেন, ওয়াইফাই এখানে ক্লিক করবেন, রিসেট ডিভাইস। আপনার এই ডিভাইসটি প্রথম রিসেট করতে হবে। প্লিজ হোল্ড দিস রিসেট বাটন ফর 10 সেকেন্ড অর সো টু রিসেট দিস ডিভাইস। আপনার এই ক্যামেরাটি রিসেট করার জন্য এখানে একটি রিসেট বাটন আছে, এই রিসেট বাটনটি আপনাকে মিনিমাম 10 সেকেন্ড পুশ করে রাখতে হবে, তারপর রিলিজ করে দিবেন। যেমন রিসেট হওয়ার পরে একটু সময় লাগবে, অপেক্ষা করবেন, নিজে নিজে ক্যামেরা ঘুরে রেডি হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে একটি টিক মার্ক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার যে ওয়াইফাইতে ক্যামেরাটি কনফিগার করতে চাচ্ছেন ওই ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে দেবেন, তবে অবশ্যই আপনার মোবাইল ওই ওয়াইফাইটি আগে কানেক্ট করে নেবেন। যেমন তারপরে নেক্সটে ক্লিক করবেন, একটু সময় অপেক্ষা করবেন, কানেক্টে ক্লিক করবেন। আপনাদের যদি এই ইজভিজ ক্যামেরাটির প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি। ফিনিশে ক্লিক করবেন, কনফিগার হয়ে গেছে। আপনাদের ইজভিজ ক্যামেরাটি এভাবেই কনফিগার করবেন, আর আপনাদের যদি ইজভিজ ক্যামেরাটির প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, আমরা খুবই কম প্রফিটে সেল করি। আর ইজভিজ ক্যামেরা ছাড়াও ইচ্ছা করলে আপনারা অন্য কোনো মডেলের ক্যামেরা, অন্য কোনো কোম্পানির ক্যামেরা অথবা আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, আমরা খুবই কম প্রফিটে সেল করি। আর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে 100% সার্ভিস পাবেন, কোনো হয়রানি শেয়ার হবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।